অপরিচিত লোক বাড়িতে ঢুকে ছুরিকাহত করে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মধুপুর অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে গৃহবধূ সাগরিকা বেগমের ঘরে ঢুকে একজন অপরিচিত মহিলা তখনও বাড়ির গেইটে দাঁড়ানো সাদা রঙের মারুতি গাড়ি অপরিচিত মহিলাটি সাগরিকার ঘরে ঢুকেই স্বর্ণের কোনো জিনিস পরিষ্কার করবে কিনা তা জিজ্ঞেস করে উত্তরে গৃহবধূ ঘরে কোনো স্বর্ণের জিনিস নেই জানাতেই অপরিচিত মহিলা সাগরিকাকে মাটিতে ফেলে ছুরি দিয়ে পরপর ২২টি আঘাত করে এই ঘটনাটি প্রত্যক্ষ করে সাগরিকার ছোট শিশুটি চিৎকার শুরু করে সেই সময় সাগরিকার স্বামী সোহাগ মিয়া বাড়িতে ঢুকছিল তখন ঘরে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটার আঁচ পেয়ে চিৎকার করতেই দুষ্কৃতী গেটের বাইরে দাঁড় করানো সাদা রঙের মারুতি গাড়িতে উঠে গা ঢাকা দেয় বলে জানায় গৃহবধূর পরিবারের লোকজনেরা তো হ্যাঁ কইতেছে আমার জিনিসটি নাই কয়েকবার একদম জল খাবার

এদিকে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকা সাগরিকাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে